হরে কৃষ্ণ। কৃপাপূর্বক সকলে একবার হাত জোর করুন, আর সকলে প্রাণ ভরে উচ্চস্বরে সকলে ডাকুন, ভগবানের আরাধনা করুন। সবাই বলুন হরে কৃষ্ণ। এই সময় মিস করবেন না, ঠকে যাবেন। সকলে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি প্রভু কহে কহিলাম, এই মহামন্ত্র ইহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধনীয় হইতে সর্বসিদ্ধি। কি চান, কতটুক আপনার ক্ষমতা আছে? দুটো হাত দিয়ে আর কত নেবেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের বাড়িতে আছেন। তো এটা উপলব্ধি করার জন্য ভগবানের দিব্য শক্তি, জন্ম কর্ম সময় দিব্যম, ভগবান যুগে যুগে আসেন, যদা যদা হি ধর্ম সকলানে। ভগবান গীতাতে অর্জুনকে উদ্দেশ্য করে গীতায় যে জ্ঞান প্রদান করছেন আমাদের মতন বদ্ধ জীবদের শিক্ষা দেওয়ার জন্য, তাই এখানে বাস্তব দর্শনের জায়গায় এসছেন। এখানকার আচার্য শ্রী ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদ সারা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন দেশ দেশের বেশিরভাগ যুবক যুবতী ছেলেমেয়েরা আজ কৃষ্ণ নাম করে কি আনন্দ পাচ্ছেন। যত সময় আমি আপনি এখানে এসে জিজ্ঞাসা না করবেন তত পর্যন্ত ধামে এসেও এমন কিছু লাভ হয় না। তবে বাইরের থেকে যারা তীর্থধামে আসে না তাদের থেকে কিছুটা ভালো, তবে গভীরে জানতে গেলে ভগবান যে কত দয়া করার জন্য, জীবের উদ্ধারের জন্য যুগে যুগে আসেন, তো অন্য অন্য যুগে এত সরল পন্থা এত শ্রেষ্ঠ জিনিস লাভ করার সৌভাগ্য এই কলিযুগের, যদিও বলছে সব দিক দিয়ে মন্দ যুগ, কলদোষ নিধি রাজন। পরিষ্কৃত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরিষ্কৃত, কলিযুগের মানুষের মন্দ ভাগ্য, অল্প আয়ু, কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন, সর্বোপরি নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। হ্যাঁ, এই দেহ এই শরীর দিয়ে ধ্যান তপস্যা করার ক্ষমতা নেই, তবুও যদি কেউ অজ্ঞাত অবস্থায়ও কেউ এই পবিত্র নাম মুখে বলেন, হাজার হাজার বছর মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে যা লাভ করতেন সেই কৃপা বা ভগবানের আশীর্বাদ তিনি লাভ করতে পারেন। তবে একটু শ্রদ্ধাভাবে বলার ফল তো সেই রকম রয়েছেন, এটা লিফটের মতন, আর নয় লক্ষ লক্ষ বছর জন্ম মৃত্যু চক্রে ভ্রমণ করতে থাকবো, কবু স্বর্গে কবু নরকে কবু রাজা কবু প্রজা, এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব সাধুগুরু কৃষ্ণের প্রসাদ, প্রসাদ মানে কৃপা, কৃপায় পায় ভক্তিলতা বিষ, আর এটা হলো ডাইরেক্ট ভক্তি। ভক্তি ছাড়া মুক্তির কোনো আশা নাই, কলিযুগে কোনো ধ্যান তপস্যা করার ক্ষমতা নেই আমাদের। তাই তো ভগবান হয়ে এখানে কোথায় এসেছেন, যিনি দাপরে এসেছিলেন মথুরায়, কলিতে এসেছেন নদী, অল্প একটু দূর আছেন, ওনার আবির্ভাব স্থান, কারো সৌভাগ্য হয় পায়ে হেঁটে গিয়ে দেখেও আসতে পারেন, আর যেখানে বসে আছেন এইটাই আছেন কর্মস্থান, এখান থেকে মানব জীবনের পরিচয় হয়, কি কর্ম করতে এসে কি কর্ম করে বিদায় নিচ্ছি। যত পর্যন্ত আমরা ভগবানকে ভালোবাসার সম্বন্ধ জ্ঞান আমাদের না হবে তত পর্যন্ত যা করছে এগুলো বলছে ভূতের ব্যাগার। খারাপ লাগছে না শুনতে? কিন্তু বাস্তব খারাপ লাগলো শুনতে হবে। বৈষ্ণব আচার্যরা ভজন গীতির মাধ্যমে গিয়েছে, ওরে মন কি লাগিয়ে আইলি ভাবে, এমনও দিনে অতই হরিণা ভজিনু সেতুই মানুষ কবে, মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম ইজ ইকুয়াল টু জিরো। তুষকে পেশাই করলে কখনো চাউল পাওয়া যায়? তো ভগবানকে, ভগবান আছে সব কিছুর মালিক, সেই মালিকরে বাদ দিয়ে যত কর্ম করি এগুলো রাবণের দশা। রাবণের দশা কি হয়েছিল, রামকে বাদ দিয়ে রামরাজ্য ভোগ করার বাসনা করলে সব অংশ ধ্বংস। তো এরকম আমরা 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্মের সুযোগ নেই, 4 লক্ষ ক্যাটাগরির মানুষও আবার 4 লক্ষ শ্রাণীর। কিছু কিছু মানুষ আছে, মানুষ মানুষের মাংস খায়, নিজের মা বাবাকে হত্যা করে খায়, কেমন লাগছে শুনতে? আমরা অরুণাচল প্রসারে গেলে এরকম শোনা যায়, তো এক দেড় মাস দুই মাসের মধ্যে মা বাবা হয়তো মৃত্যুবরণ করবে, মানে পাহাড়িয়া লোক তো হাত পা ফুলে ওঠে, মৃত্যুর আগে সিগনাল পাওয়া যায়, আর বেশি চলাফেরা করতে পারবে না, তো যখন শুয়ে যায় বসতে হবে, বেশি দিন বাঁচবে না, তখন জ্যান্ত অবস্থায় ছেলেমেয়েরা নিজের মা বাবাকে হত্যা করে, হ্যাঁ কী বলে, পেট চিরে লবণ দিয়ে প্যাকিং করে রেখে দেয়, দু চার দিন পরে বন্ধুবান্ধব হ্যাঁ ডেকে কী বলে ফিস্ট করে মা বাবাকে নিয়ে, কীরকম লাগছে শুনতে? কিন্তু এই হচ্ছে কলির খেলা, কলিযুগে এরকম মানুষ আসরিক হয়ে যাবে, নিজেকে তো ভুলে যাবেই, শুধু পরের দোষ মন্দ করতে করতে জীবনটাকে বরবাদ করে দেবে। তারা কখনো জগতের মঙ্গল করবে এরকম আশা করা যায় না। তো যাই হোক,
একটু বেশি করে আঘাত দিয়ে কথা বললো মনে কিছু করবেন না, কারণ আপনারা তো সবসময় ধামে আসতে পারবেন না, আপনাদের বলার মাধ্যমে নিজের মনটাকেও শোধন করার চেষ্টা করি। মন হচ্ছে সবচেয়ে অসুর, তো মনটাকে কী করে শোধন করতে হয়, শুদ্ধ করতে হয়, সংযম করতে হয়, সংযত করতে হয়, তা শিক্ষা দিয়ে গেছেন আচার্যরা। আমরা এখন 5-7 মিনিট সময় আপনাদের কাছে অনুরোধ করব, অন্য কথা না বলে সবাই একটু ভগবানের আরাধনা করি। শাস্ত্রে বলছে নেহবিক্র মনস্বাস্তি প্রত্যাবয়ন অবিদ্যাতে স্বল্পম অবশ্য ধর্মস্যাৎ রায়ত মহত ভয়াত, ক্ষয় ব্যয় নাহি না সে কার্য সাধনে, যাহা পারো করে যাও সঞ্চয় এই ধনে, স্বল্পমাত্র হয় যদি সে ধর্ম সাধন, মহাভয় হইতে রক্ষা পাইবে তখন। মহাভয় কি মনে মনে আছে? হ্যাঁ, 80 লক্ষ জন্মেই সুযোগ নেই, এই মানব জন্মেই ভগবানকে আরাধনা করা, যদি আরাধনা না করি এর চেয়ে দুঃখ আর কিছু নয়, আবার নরক যন্ত্র, কেন দেহটা বিনাশ হবে। হ্যাঁ, বলো হরিবল করেছি তাই জ্বালিয়ে দিল, আমাদের মৃত্যু নাই, ভগবানের কথা চির সত্যভ্রান্ত। ভগবান বলছেন যাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ, যার জন্ম তার মৃত্যু, যার মৃত্যু তার জন্ম, কার জন্ম মৃত্যু, এই আপন আপন যে মা বাবার থেকে যে দেহ পেয়েছি, এরকম কত জন্ম জন্মান্তরে মা বাবা পেয়েছি আর কত পাব, সব জন্মে সবে পিতামাতা পায়, কৃষ্ণ গুরু নাহি মেলে ভজন হিয়া, রিয়াল পিতামাতা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আমার পিতারও পিতা, সবাই তো সেই পরম পিতাকে সম্মান করছে না, দেবদেবীরা পর্যন্ত। তো যাই হোক, বলার কারণ হচ্ছে যাতে 5টা মিনিট একটু কি বলে সজাগ হয়ে একটু কিছু সময় জাগ্রত হয়ে ভগবানকে আরাধনা করেন, তাতে লাভ আপনারই হবে, পরিবারের মঙ্গলই হবে। তো যারা মালা পাননি দুঃখ পাবেন না, মালা ছাড়া হাত জোর করে বলবেন আমাদের সাথে। যারা মালা পেয়েছেন আগে লক্ষ্য করুন, দুটো গুটির মাঝামাঝি একটা গুটি আছে, কে সুমেরু গুটি বলে, ডান হাতে মালা ধরুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন, একে বলে তর্জনী আঙ্গুল, মালার বাহিরে রাখুন, এই আঙ্গুল শুধু লাগাবেন না, সব আঙ্গুল লাগাতে পারেন, এটা শাস্ত্রে নিষেধ আছে, তর্জন গর্জনের জন্য মানুষের রজতম গুণের প্রভাব দেখা দিলে এই আঙ্গুল দেখিয়ে দেয়, তো এই জন্যে সত্য সাত্ত্বিক পথে আমাদের এই আঙ্গুল ইউজ করতে নেই। তো এই আঙ্গুলটা মালা থেকে সরিয়ে রেখে নিচের পাশটা বাম হাতের উপর বা কোলের উপর বা আঁঠুর উপর রাখবেন, আর যে কার্ডগুলো পেয়েছেন এখনই এসে গেছে, হরে কৃষ্ণ, মালা উপরে রাখুন হাতে, যে কার্ডগুলো পেয়েছেন তো 3টি ভাষায় লেখা আছে হরে কৃষ্ণ মন্ত্র, তো ওই মন্ত্র আমরা জপ করবো গুটিতে, তো শুরুতে উপরে 2 লাইন ছোট অক্ষরে লেখা আছে দেখুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্র একবারেই বলতে হয়, কেন কৃষ্ণ নাম করতে গেলে কি অসুবিধা আছে, আপনাদের উপলব্ধি আছে কি, এক মালা জপ করতে ঘড়ি ধরে একাকি 4.5 মিনিট 7 মিনিট এর মধ্যেই অভ্যাস নাই, হরি নাম করতে গেলে উপলব্ধি আসবে আপনাদের, বলা হবে মাথা উঁচু করে জপ করবেন, চোখ খুলে জপ করবেন, মুখে বলে কানে শুনবেন, 3 থেকে 4টা শব্দ তো বললাম, এইটুকু সময় মুখে কতটুক সময় ধরে রাখতে পারেন, অন্য কথা বলে অভ্যাস, কৃষ্ণ নামে অমৃত আস্বাদন হয় না আমাদের, এটা হচ্ছে দুর্ভাগ্য, সব দিক দিয়ে সৌভাগ্য। হ্যাঁ, কীর্তন আদব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম পরম ব্রজের, শাস্ত্রে বলছেন কলিযুগের মানুষ সব দিক দিয়ে মন্দভাগ্য, কিন্তু একটাই সৌভাগ্য, সেটা হচ্ছে এই কীর্তন করার মাধ্যমে আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করে, আমাদের যেখানে গেলে আর জন্ম মৃত্যু জরা ব্যাধি, সুখ পেতে গেলে দুঃখগুলো জানতে হবে, প্রকৃত দুঃখ কি, টাকা পয়সা না থাকলে টাকা পয়সা পেলেই আপনি সুখী হবেন, কোটি কোটি প্রতি ঘরের লোকেদের সঙ্গে আমাদের ওঠা বসা আছে, প্রকৃত ধন সম্পদটা কি, ভগবানকে ভালোবাসার এই সম্পদ যদি না জানি, কোটি কোটি টাকা থাকলে গগনচুম্বন বাড়ি থাকলেও শান্তি পাবেন না, সেটাই প্রভুপাদ শিক্ষা দিয়ে গেছেন জগতে, ভগবানের একজন শুদ্ধ ভক্ত যেন ধামে এসেছেন বলে সৌভাগ্য পেয়েছেন, সৌভাগ্যবতী আপনারা ধামে এসে, এটাই আছেন ভগবান বলছে কর্ম করে যাও ফলের আশা না করে, এই নামে যে কি লাভ, এটা আপনাদেরকে আমার মতন ক্ষুদ্র জীব বোঝানোর ক্ষমতা নাই, তবে এইটুকু জ্ঞান মাথায় রেখে যান যে ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র 37 কোটি দেবদেবের আকাঙ্ক্ষা করে ভগবানের কৃপা পাওয়ার জন্য, তাই কৃপা পেতে গেলে আসুন লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে সবাই একটু আকুল প্রাণে কেঁদে কেঁদে, কান্না কি আসবে, কঠিন আছে, ভগবানের জন্য কেউ কান্না করে, মা বাবা মরে গেলে কান্না করে, কিন্তু কেউ তো মরে না, আসল জ্ঞান থাকলে কান্না করতে গেলে জীবিত অবস্থায় জীবদ্দশায় থেকে আমাদের তাদের মঙ্গলের জন্য কান্না করা উচিত ভগবানের কাছে, তাহলে অন্তিমও তাদের মঙ্গল হবে আমাদেরও মঙ্গল হবে, তো একটা অভ্যাস করা যাক, অভ্যাসের জায়গায় এসেছেন তো তপস্যার জায়গায়, বলুন যারা মালা পাননি যারা হাত জোর করুন, যারা মালা পেয়েছেন ওখানে ধরে ওই মন্ত্রটা একবার আমার বলার পরে পরে আপনারা বলুন,
এই সময় সকলে বলবেন, মুখ লাড়িয়ে না বললে অন্য চিন্তা এসে যাবে, চিন্তা তো আসবেই, এটা মনের ফাংশন। তো কৃষ্ণ নামের চিন্তা করলে এহকাল্লা পরকালেরও শান্তি, সেটা একটু অভ্যাস চেষ্টা করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, কয়জনে বলছেন? আরো জোর আছে আপনাদের, বয়স হয়ে গেলে আর মোটেই পারবেন না, অন্য পেশাল মারা অভ্যাস না, হরিনাম কৃষ্ণনাম মুখে আসতেছে না, জোর জোর করতে হবে, প্রথম জোর জবরদস্তি, তারপর বৃদ্ধকালেও আনন্দ আছে, এখন অভ্যাস নেই তো, তাই জোর করতে হবে এখন, আর একটু জোরে সকলে, প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। একবারই শুরুতে এই মন্ত্র বলতে, এবারে মহামন্ত্র হবে, যারা বসতে পারছেন মালায় দেখতে পাচ্ছেন, তিন আঙ্গুলের পরে মালা থাকবে, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে মেরুগুটি বাদ দিয়ে হাতের বাহিরের দিকের এই পাশের গুটি ধরবেন না, বাহিরের দিকের গুটি ধরে একটা গুটির উপরে ষোলো নাম বত্রিশ অক্ষর বলার পরে গুটি টানবেন। যারা বাংলা ভাষা বোঝেন, দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, হ্যাঁ এই সামনের গুটি সামনে, হ্যাঁ ওটা ধরে রাখুন, না বসতে পারলো মালা নিয়ে সময় নষ্ট না করে হাত জোর করে বলার তো অভ্যাস করুন, বললেই লাভ। এবারে মহামন্ত্র, আর একটু গলা ছেড়ে সকলে, হরে কৃষ্ণ, এদিকে মিস করেননি তো, আর একটু ফাঁকা করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। একটা গুটির উপরে এত শব্দ, ষোলো নম বত্রিশ অক্ষর। এইবার পরবর্তী দুই নম্বর গুটি ধরুন, আবার বলুন, এবার দুটি লাইনে, আর একবার আমার বলার আমার বলার শেষে বলুন, আর একবার বলে দিচ্ছি, তারপর একসাথে শুরু করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পরবর্তী তৃতীয় নম্বর গুটি, বাস এই হচ্ছে যুগের ধ্যান, আশা করি বুঝতে পারছেন, সবাই বুঝে নিয়েছেন। এবার আপনার পরিচয়, কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, এক মালা সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা একটু অভ্যাস করব, আপনারা আমি একই সঙ্গে এক তালে সুরে ছন্দে একাকি আমার নাহি পায় বল, প্রথম একাকি টেস্ট পাবেন না, এই জন্য নামের আশ্রয় করতে গেলে সাধুর সঙ্গে প্রথম অভ্যাস করতে হবে। শুরু করা যাক, বলুন গতিটা কীভাবে, আর একবার বলে দিচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন তো কীভাবে বললাম, দ্রুত গতিতে বললে একটু এলোমেলো হয়ে যাচ্ছে না, তা আটটা ষোলো গতিতে আমার সঙ্গে তাল মিলান সবাই একসঙ্গে, আর একটু জোরে হবে, নয় তো ঘুম পাইয়ে যাবে, চিন্তাও করবেন না কোথায় কি মন চলে যাবে। শুরু করুন, বলুন আমার সাথে, বলুন একসাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে।
Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Jore, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Bolo Krishna Chandra Bhagavan ki. Shri Krishna, Shri Chaitanya Mahaprabhu ki. Kali Yuga Yuga Dharma Hari Nam Sankirtan Yajna ki. Jai. Jagat Guru Srila Prabhupada ki. Jai. Ananta Koti Vashta Vrinda ki. Jai. Srinivasa Mayapur Dham ki. Jai. Patit Pavan Shri Gaur Hari ki. Jai. Samaveta Gaur Bhakta Vrinda ki. Jai. Jai Jai Nitai Gaur Siddhanath Premananda Hari Hari. Hare Krishna. আর এক থেকে দেড় মিনিটের বেশি আপনাদের আর অনুরোধ করবো না, কষ্ট দেবো না, বুঝতে পারছি অনেকের হয়তো কষ্ট লাগছে, কিন্তু সময়টা একটু বেশি নিয়েছে, প্রায় বারো চোদ্দ মিনিট, এই সময় প্রায় দুমালা জপ হয়ে যাবে, যদি এর গুরুত্ব জানবেন আর অভ্যাস হয়ে যাবে তখন এই সময় প্রায় দুমালা জপ হয়ে যাবে। তা কে কোথার থেকে এসেছেন, কোনো পরিচয় না নিয়ে সকলেই যে গোবিন্দের আরাধনা করলেন, স্বেচ্ছায় বলবো না অনিশ্চয় সত্য, একে বলে শাখের করা, যাইতে করে আসতে করে, অনিশ্চয় সত্য বললে কোনো ক্ষতি নাই, তিন রকমের নাম আছে, এখন যা নাম নাম করছি এটা আমাদের শুদ্ধ নাম নয়, নাম করছি পাপের চিন্তা হয়, নাম করছি মন চলে যায়, ভয় পাবেন না, তাতেও কোনো ক্ষতি নাই, আপনার বাঞ্ছিত ইচ্ছা আকাঙ্ক্ষা ভগবান সব পূরণ করে দেবেন, তারপরেও ছাড়বেন না, তখন নাম আসক্তিটা বাড়বে, তখন নাম আভাস হবে, আভাসেই মুক্তি, এই তিতাব জ্বালা থেকে মুক্তি লাভ করা যায়। আর লাস্ট হচ্ছে শুদ্ধ নাম, যে নাম আমাদের প্রয়োজন, ওই শুদ্ধ নাম করলে কৃষ্ণ প্রেম, নামে রুচি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই, আর হরিকে পেলে তার কোনো অভাব থাকে, এই জাগতিক কত আপনি ভগবানের কাছ থেকে কি চেয়ে নেবেন, ভগবান কি না দিতে পারেন, তা আগেরটা তো আগে করতে হবে না, ভক্ত তো হতে হবে, তাই ভক্ত হতে গেলে কি করতে হবে, হরে কৃষ্ণ, আপনাদের জন্য আর একজনের মন চঞ্চলা, কি বাইরে গেলেই কোপন দেবে মনে করছেন, কোপন দিতে দেবে না, ওর সিস্টেম করা আছে, তার এক মিনিটে আপনাদের কেমন, আপনাদের যে একটু ভালো লাগছে আপনাদের দেখে আমাদেরও ভালো লাগছে, তো আপনাদের কি ভালো লাগছে অন্তর থেকে বলুন তো, ভালো লাগছে আপনাদের, তাই ভালো লাগা শুধু এখানেই সীমিত রাখবেন না, বাইরে গেলে ভুলে যাবেন, বলতে বাধ্য হবেন, আপনি বলতে না চাইলেও আপনাকে ভুলাই দেবে, এই জন্য পরিবেশনের একটা দরকার আছে আর সাধু সঙ্গের দরকার আছে, তাই গেটের বাইরে গেলে কার সঙ্গ হবে বলার দরকার হবে কি, কলি একদম ক্যাপচার করে ফেলবে আপনাকে, হরিনাম করতে দেবে না, আমরা বাইরে প্রচারে গেলে দুটো শব্দ লোকে বলে যে বাবা আমাদের সময় নেই, আর সময় যদি আসে বলে যে আমার বয়স হয়নি, এগুলোকে বলে জমের কাছে অজুহাত দেখায়নি যে রেহাই পাওয়া, জমরাজ কোনো ঘুষ খায় না, আর জমরাজের সেক্রেটারিকে চিত্রাগুপ্ত ভজিব বলিয়া কহিয়া আইনু ভুলিনু কিছুকো পাইয়ে, এই জগতের চাকচিক্য যা টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে নাতিপতি নিয়ে যা মাতামাতি, বেশি দিনের নয়, কমল দল জল জীবন টলমলেই আসেই নাই, কোথায় যাচ্ছি কি করছি যদি জিজ্ঞাসা না করি, আত্মঘাতী, নিজেকে নিজে ঠকাচ্ছি, কেউ কেউ ঠকাইতে পারে না, ভগবানকে কেউ ঠকাতে পারে না, তো যাই হোক আর বেশি বলবো না, আপনার যাওয়ার পালা এখন, তাই যেতে গেলে বাইরে যাতে কলির সঙ্গে লড়াই করতে পারেন তার জন্য আমাদের পৌরা দাঁড়িয়ে আছে দুই সাইডে দুইজন, দেখছেন এই হলো হচ্ছেন আমাদের গাইড, গাইড বুকস, এই গ্রন্থের মাধ্যমে আয়নার মতো দেখতে পাবেন আমি কোথায় ভগবান কোথায়, ভগবানের সাথে কি সম্বন্ধ, দেহটা কতদিনের, মৃত্যুর পরে আবার কোথায় যাব, সব আয়নার মতো দেখতে পাবেন, এখানকার আচার্য শ্রী ভক্তিবেন্দ্র স্বামী শিলা প্রভুপাদের প্রাঞ্জল ভাষা, একশো ভাষার উপরে এই গ্রন্থগুলো সারা বিশ্বে চলছে, এই যে এখানে চীন জাপান রাশিয়া আমেরিকা লন্ডন আফ্রিকার নয়, সারা দেশ বিদেশের মানুষ এই গ্রন্থ ভালোবেসে গ্রন্থ পড়ে তারা ভগবানের প্রতি আসক্তি আর কৃষ্ণ ভক্তি লাভ করে আনন্দ পাচ্ছেন, হিপিরা হ্যাপি হয়ে গেছে, তো আপনাদের অনুরোধ করবো আমাদের ঘরের সম্পদ, হ্যাঁ ভগবান তো আমেরিকা রাশিয়া আসেননি, ভগবান আসছেন দাপরে মথুরায় কলিযুগে নদিয়ায়, তো ভগবানের বাড়িতে এসে আপনাদের অনুরোধ করব যা কিছু বাসনা করছেন সব কিছু জলঞ্জলি দিয়ে এটা পরম সম্পদ ঘরে রাখুন, আপনার মাধ্যমে বাচ্চারা কত সুন্দর শান্তভাবে বসে গেছে, আপনারা করছেন বলে ওরাও কানেও শুনছে মুখে না বললো, তাতেও মঙ্গল হবে,
একদিন না একদিন আপনার সংসারে পরম শান্তির রাস্তা পেয়ে যাবেন। তাই গ্রন্থটা এখন আমাদের কর্তৃপক্ষ বিচার করছেন, যারা সকালবেলা জপ করেন এখানে এসে তাদের জন্য অর্ধেক ডিসকাউন্ট করা আছে, অনেক পয়সা খরচা, আচ্ছা লেবারের খরচা কত, তাই সমস্ত গ্রন্থ ছাপানোর যে পয়সা আপনার কাছ থেকে নেওয়া হবে না, জাস্ট কিছু না নিলে যা নয়, আর ওই পয়সার মাধ্যমে অপরেরও মঙ্গল হবে। যত কিছু টাকা পয়সা আয় রোজগার করছেন, কিছু তো নিয়ে আসিনি আমরা এই জগতে, আর অন্তিমে কিছু নিয়েও যেতে পারবো না। ভগবানের সেবায় যদি না লাগে তাহলে রোগ ব্যাধি কোর্ট কাছারিতে কেস খামারিতে চলে যায়, টাকা পয়সা ধরে রাখা যাবে না। তো ভগবানের জগতে যদি কিছু অনুদান করবেন, ডোনেশন করবেন, আপনার মঙ্গলই হবে। তো কত দিতে হবে, 400-500 টাকার প্রায় গ্রন্থ আপনাকে 200 টাকা প্রণামে একবার দিতে হয়। সকলে দেওয়ার জন্য আপনাদের ব্যস্ত আছে, ঘরে আপনাদের কাছে কাছে যাবে, তা যারা নিয়েছেন আপনারাও নিয়ে যাবেন। হ্যাঁ, এটা এই জগতে ক্যালেন্ডার এখানে দেওয়া হবে নতুন বছরের, আপনারা যারা নিচ্ছেন একটা না দুটো তিনটা করে নিয়ে যাবেন, আর নাম ঠিকানাগুলো দিয়ে যাবেন। এখানে এইরকম একটা কাঠে আমাদের ঠিকানা, গুরুদেব বলছেন যারা এখানে আসক্তিতে জপ করেন তারা যেন নাম ঠিকানা দিয়ে যায়, তাহলে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো, আমাদের ঠিকানা নিয়ে যাবেন। বিস্তারিত জানার জন্য পরবর্তীতে ভক্তরা আপনাদের সাহায্য করবেন। গিরিয়ে থেকেও কি করে কৃষ্ণ ভক্তি লাভ করে জীবন সার্থক করতে হয়, সরল সহজ পন্থা। আসুন, টাকা পয়সা ধার বাকি করে পারলেও নিয়ে যান, এটা 10-15 মিনিটের সময়, পরে আর পাবেন না, আর অন্য জায়গা তো পাওয়া যায় না। না না, মালাগুলো দিয়ে যাবেন, মালাগুলো নিয়ে যাবেন না, কাঠগুলো নিতে পারেন, এই মালাগুলো আমাদের প্রতিদিন জপ করানো হয়, আপনারা নতুন মালা পাবেন ওখানে পিছনে বুক টেবিল থেকে, নতুন মালা নিয়ে যাবেন। হরে কৃষ্ণ, 200 টাকা প্রণামী, 200 টাকা প্রণামী দিয়ে নিতে পারবেন, যার কাছ থেকে নিয়েছেন তাকে টাকা দিয়ে যাবেন 200 টাকা।